নির্বাচক প্রধানের পদে বজায় থাকলেন চেতন শর্মা। কমিটিতে যুক্ত হলেন নতুন চার সদস্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সিলেকশন কমিটির চেয়ারম্যানের পদে বহাল থাকলেন চেতন শর্মা। 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খারাপ পারফরমেন্সের পর বাতিল করে দেওয়া হয় আগের কমিটিকে। সুতরাং নতুন কমিটিতে এই প্রাক্তন ভারতীয় পেসার পুরনো মুখ। সলিল আঙ্কোলা, শিবসুন্দর দাস, সুব্রত ব্যানার্জি এবং শ্রীধরন শরৎ হলেন নতুন কমিটির নতুন চার মুখ। এছাড়া নতুন পরামর্শদাতা কমিটিতে নেওয়া হয়েছে অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েককে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে 600 কাছাকাছি পদপ্রার্থী আবেদন করেছিলেন এই পোস্টের জন্য। পরবর্তী সময় 11 জনকে বাছাই করে নেয় বিসিসিআই। মুম্বাই ক্রিকেট দলের প্রাক্তন প্রধান নির্বাচক ছিলেন সলিল আঙ্কোলা। 1989 থেকে 1997 সাল অবধি দেশের হয়ে একটি টেস্ট এবং 20টা ওয়ানডে খেলেছিলেন সলিল। 1989 সালে পাকিস্তানের বিপক্ষে সচিন তেন্দুলকরের সাথে টেস্ট অভিষেক করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটার হলেন শিবসুন্দর দাস। 23টা টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি, করেছিলেন 1326 রান। এছাড়া 4টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 180টা ম্যাচ খেলেছিলেন দাস, সেখানে 10,908 রান করেছিলেন তিনি। 1991 সালে প্রথমবার ভারতীয় দলে সুযোগ হয়েছিল সুব্রত ব্যানার্জির। 1992 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। দেশের হয়ে একটি টেস্ট এবং 6টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। 59টি প্রথম শ্রেণীর ম্যাচে 135টি উইকেট নিয়েছিলেন তিনি। 49টা লিস্টের ম্যাচে এই পেসার 54টা উইকেট নেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না হলেও ভারতের ঘরোয়া ক্রিকেটের অত্যন্ত বড় একজন মুখ শ্রীধরন শরৎ। 139টা প্রথম শ্রেণীর ম্যাচে 51.17 গড়ে 8,700 রান করেছিলেন তিনি। নতুন সিলেকশন কমিটির প্রথম কাজ হতে চলেছে আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফির জন্য একটি ভালো দল গড়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলে সিরিজেও তা বহাল রাখা। ভারতীয় ক্রিকেট বোর্ডের শর্তে নতুন কমিটিকে 8টি লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। সেগুলো হলো: 1. একদম ন্যায্যভাবে বাছাই করতে হবে দল। 2. ভারতের সিনিয়র পুরুষ দলের জন্য একটা শক্তিশালী রিজার্ভ বেঞ্চ বানাতে হবে। 3. যখনই প্রয়োজন হবে টিম মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। 4. ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখার জন্য উপস্থিত থাকতে হবে। 5. 3 মাস অন্তর অ্যাপেক্স কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে টিমের পারফরমেন্সের রিপোর্ট পেশ করতে হবে। 6. টিম বাছাই করা নিয়ে সাংবাদিকদের কোনো খবর দিতে হলে আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে হবে। 7. প্রতিটি ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক বাছাই করা হবে। 8. ভারতীয় ক্রিকেট বোর্ডের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।